বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো দুনিয়া। দেশীয় ফুটবল উন্মাদনাটা চোখে পড়ার মতোই। এবার ঢাকার রায়ের বাজারে অনুষ্ঠিত হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ। সেভ দ্য চিলড্রেন ও মানবিক সাহায্য সংস্থার যৌথ আয়োজনে সুবিধাবঞ্চিত ক্ষুদে সমর্থকদের নিয়ে আয়োজন করা হয় এই ম্যাচের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছে ব্রাজিল দল। ফুটবল প্রেমীদের স্বপ্নের ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ। রাশিয়ার মাটিতে এই দ্বৈরথের সুযোগ না হলেও রায়ের বাজারে সুবিধাবঞ্চিত ক্ষুদে ফুটবলাররা খেলল স্বপ্নের সেই ম্যাচ। মাঠের খেলায় বাস্তব ব্রাজিল আর্জেন্টিনার রূপই দেখা গেল। শক্তিশালী আক্রমণের সাথে দুর্বল ডিফেন্স মনে করে দেয় মেসিদের, অন্যদিকে শক্তিশালী রক্ষণের সাথে মধ্যমাঠে বলের দক্ষতা দেখে মনে হলো নেইমার জেসুসদের কথা। খেলার ফলাফলও জানান দিল ম্যাচের উত্তেজনা। 90 মিনিটে 2-2 গোলে সমতা হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানেও 4-4 সমতা। শেষ সুযোগ হিসেবে ম্যাচ গড়ায় সাডেন ডেথে, সেখানেই আসে ম্যাচের ফলাফল। আর্জেন্টিনাকে হারিয়ে ম্যাচ জিতে নেয় ব্রাজিলের ফুটবলাররা। বারবার এই ধরনের খেলার আয়োজন বিভিন্ন মাঠে করা উচিত। আজকে যে হচ্ছে এটা অবশ্যই সাধুবাদ জানানো উচিত, এগুলো অনেক রেগুলারলি করা উচিত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে উৎসাহিত করতে এ ধরনের আরো আয়োজনের কথা বললেন সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডিরেক্টর। আর্জেন্টিনার বাপায়ের প্লেয়ারটা খেলছে 11 নম্বর, খুব ভালো লাগছে ওর খেলা দেখে। তো এই ধরনের প্লেয়ার ওইভাবে উঠে আসবে, আমাদের যেহেতু স্ট্রাকচার ওয়েতে ওদের শেখানোর ইয়েটা কম, সামর্থ্যটা কম হবে। খেলাধুলা লেখাপড়ার পাশে তার বেড়ে ওঠার জন্য অবশ্যই প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। সুযোগ পেয়ে নিজেদের প্রতিভা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে আর্জেন্টিনা ব্রাজিল দলের খুদে ফুটবলাররা। অনেক ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, হার জিত আছে, খেলার ভিতরে হেরে গেছি, সমস্যা নেই। রায়ের বাজার এলাকায় শিশু সুবিধা বঞ্চিত শিশু বেশি, তো এখানের শিশুদের খেলার ওই রকম সরঞ্জাম নেই। জনপ্রতিনিধি তারা আমাদের জন্য খেলার সরঞ্জাম এবং ভালো খেলার শিশু বান্ধব মাঠ করে দিবে। ইমরান হুসাইন, ডিবিসি নিউজ ডেস্ক।